আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। আমি শারমিন আক্তার আপনাদের সাথে রয়েছি সাইব বাংলা টিভি চ্যানেলের পক্ষ হতে। আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। আজকে আপনাদের কাছে ভিন্ন একটা জরুরি নিউজ নিয়ে এসেছি। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে বুঝতে পারবেন না, গত কয়েকদিন যাবত অনেকেই অনেক ধরনের ইউটিউবে পোস্ট করেছেন এবং আমরাও করছি আমার কুয়েত প্রবাসী ভাইদের জন্য এবং যারা বাংলাদেশ থেকে অন্যান্য রাষ্ট্রে যাবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে এসেছি আমি। আপনারা অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে নিউজটা শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটা দেখার সুযোগ পায়। বর্তমানে আমাদের চ্যানেলে 42,000-এর মতন সাবস্ক্রাইবার রয়েছে। আপনারা আমার পরিবারের মতো, সব সময় চাই সঠিক তথ্যগুলো আপনাদেরকে জানানোর জন্য যাতে সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে পৌঁছাতে পারি। এখন একটা ভিন্ন চিত্রের নিউজ নিয়ে এসেছি যেটা আপনাদের জন্য অনেক জরুরি। যেসব বিষয় আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি তা হলো বাংলাদেশ থেকে কিভাবে প্রবাসে যেতে পারবেন এবং যেতে কি কি লাগবে সে বিষয়ে এবং কুয়েতে থেকে আপনারা কবে আসতে পারবেন, এসব বিষয় নিয়ে আমার অনেক ভাইরা আমাকে অনেক ধরনের প্রশ্ন করে। এসব বিষয় আপনাদের জানা অনেক জরুরি, তাই আবারও আপনাদেরকে আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কুয়েত থেকে বাংলাদেশে আসতে পারবেন এবং বাংলাদেশ থেকে কিভাবে প্রবাসে যেতে পারবেন। অনেক ভাই আবার জানতে চেয়েছেন যে তানজিদ ফ্লাইটগুলো বা কুয়েতের ফ্লাইটগুলো চালু হয়েছে কি না। সেসব ভাইদের বলছি কুয়েতের ফ্লাইটগুলো অলরেডি চালু হওয়ার প্রক্রিয়াতে রয়েছে এবং কুয়েতে ঘোষণা করা হয়েছে যে 1 আগস্ট থেকে চালু হয়ে যাবে প্রতিটা ফ্লাইট। 10,000-এ প্রতিটা ফ্লাইটে 10,000 যাত্রী যাওয়া আসা করতে পারবে। এখানে 7টা রাষ্ট্রের কথা উল্লেখ করা হয়েছে, 7টা রাষ্ট্র থেকে দুবাই, লন্ডন, জেনেভা, বৈরুত, কায়রো, বাহরাইন, তুরস্ক, এই 7টা রাষ্ট্রে আপনারা যাওয়া আসা করতে পারবেন। এখানে বাংলাদেশের কথা উল্লেখ নেই, এখানে বাংলাদেশ থেকে শুধু একটা ফ্লাইট আসবে। বাংলাদেশ বিমান 4 তারিখে আসবে। 4 তারিখে আসার পর আপনারা অবশ্যই স্লো লিঙ্ক যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা আপনারা অবশ্যই ডাউনলোড করবেন। অ্যাপসের মাধ্যমে আপনার পতাকা নাম্বার দিলে, আপনাদের টেলিফোনের নাম্বার দিলে সেখানে একটা নাম্বার আসবে, সেই নাম্বারটা দিয়ে আপনারা আসতে পারবেন। সময়ের অভাবের কারণে আমি ভিডিওটা আপনাদের জন্য তৈরি করতে পারিনি, কিন্তু ইনশাআল্লাহ পরবর্তীতে আমি আপনাদেরকে এই ভিডিওটা তৈরি করে দেখিয়ে দেব। কিন্তু আমার একজন ভাই বলেছিলেন অ্যাপসটার ছবি দেওয়ার জন্য, তাই স্ক্রিনে আমি একটা অ্যাপসের ছবি দিয়ে দিলাম, আপনারা ট্রাই করে দেখতে পারেন। অনেক ভাই আছে যারা বলেছেন যে আকামার ডেট শেষ হয়ে যাবে রিসেন্টলি, তারা কি করবেন? আপনারা এখন ট্রাভেলসের মাধ্যমে যোগাযোগ করেন, আপনারা বাংলাদেশ বিমানের মাধ্যমে যোগাযোগ করতে হবে। বাংলাদেশ বিমানে করে আপনারা হয়রানির শিকারে পড়তে হবে না, কিন্তু অন্যান্য বিমানে করে আসলে আপনারা একটু হয়রানির শিকার হতে পারেন। আপনাদের বুঝার জন্য বলছি, আমার ভিডিওটা হয়তো অনেক লম্বা হতে পারে, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন এবং কি দেখবেন তাহলে আপনাদেরই ভালো হবে। যাদের আকামা শেষ হওয়ার টাইম হয়ে গেছে তারা যদি সেপ্টেম্বর বা আগস্টের মধ্যে না ঢুকতে পারেন তাহলে আপনাদের অবস্থা কি হবে, বুঝতে পারছেন? থার্ড হচ্ছে যাদের আকামা শেষ হয়ে গেছে তারা যদি অনলাইনে আকামা করতে পারেন আপনাদের প্রোফাইল বা কোম্পানির মাধ্যমে তাহলে আপনারা আসতে পারবেন, আর যদি না করতে পারেন আকামা তাহলে আসতে পারবেন না। এটা হলো বাংলাদেশ থেকে। কুয়েত থেকে আমার কিছু ভাই বলে যে আমরা কুয়েতের থেকে 2টা টিকিট করে বাংলাদেশে যাব। তাদের জন্য বলছি আপনাদের জন্য বিশেষ ফ্লাইট আছে, তারা বিশেষ ফ্লাইটে করে বাংলাদেশে যেতে পারবেন। কালকেও একটা ফ্লাইট আছে 29 তারিখে, একটা ফ্লাইট আছে
ইচ্ছে করলে আপনারা যেতে পারবেন। আমাদের কাছেও নাম্বার আছে, যদি চান তাহলে আমি আপনাদেরকে দিয়ে দিব। কিন্তু অক্টোবর পর্যন্ত কোনো টিকিট নাই, কুয়েত আসার মতো কোনো খালি টিকিট নেই। এখন টাইম ও দেশ দেওয়া হয়নি, কখন কখন ফ্লাইট আসবে কোনো নির্ধারিত সময় এখনও আমাদের কাছে আসেনি। যখন আসবে তখন আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ। আর আপনারা যখন বাংলাদেশ থেকে কুয়েতে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে এয়ারপোর্টে যে ফি আছে তা দিতে হবে, এবং বাংলাদেশ থেকে যে 15টা মেডিকেলের ঠিকানা দিয়েছে সেসব মেডিকেলগুলো থেকে আপনারা 72 ঘন্টা আগে সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। এই সার্টিফিকেট জরুরি। আপনারা যদি ঝামেলা মনে করেন তাহলে আপনারা যে ট্রাভেলস থেকে টিকিট নেবেন ওই ট্রাভেলসের কাছে বললে তারা দিয়ে দিবে। যদি আপনারা চান তাহলে কোন কোন হাসপাতাল থেকে এই সার্টিফিকেটগুলো সংগ্রহ করতে পারবেন তা আবারও আমি আপনাদেরকে বলে দিব। ট্রাভেলস থেকেও করে নিতে পারবেন, কিন্তু টাকা একটু বেশি যেতে পারে। এবং আমি অনেক দিন থেকে আপনাদের কাছে প্রতিদিনের তথ্য দিচ্ছি। আমার অনেক ভাই আছেন যারা বাংলাদেশ সফরে যাওয়ার পর আটকা পড়ে আছেন, যাদের আকামা অনলাইনে করতে পারেননি, এবং যাদের আকামার মেয়াদ অনেক দিন পর্যন্ত আছে তাদের তো কোনো সমস্যা নেই। আর যাদের আকামা সেপ্টেম্বরের ভিতরে বা অক্টোবরের ভিতরে শেষ হয়ে যাবে অথবা আগস্টের মধ্যে শেষ হয়ে যাবে, তাদেরকে সতর্ক করতেছি, আপনারা একটু ভুলের কারণে বড় ধরনের বিপদে পড়তে পারেন। আমি আপনাদেরকে বলছি, সেপ্টেম্বরের ভিতরে আপনারা ট্রাভেলসের টিকিটগুলো পাওয়া কঠিন হয়ে পড়বে। সেপ্টেম্বরের আগে কোনো টিকিট নেই। আমরা সকলেই জানি যে মাঝখানে জাপান থেকে ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল, কোরিয়া থেকে ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল, ইতালি থেকে ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু কী কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল? কারণ আমাদের করোনার নেগেটিভ জাল সার্টিফিকেট ছিল, যেসব কারণে এসব দেশগুলো আমাদের সাথে ফ্লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। তার জন্য আমাদের প্রবাসী ভাইদেরকে বলছি, আপনারা গভর্নমেন্ট সার্টিফিকেটগুলো নেওয়ার চেষ্টা করবেন, সবসময় সরকারিভাবে সার্টিফিকেটগুলো নেওয়ার চেষ্টা করবেন, যাতে এরকম বিভ্রান্তির মধ্যে আপনাকে এবং অন্যদেরকে যেন না পড়তে হয়। এগুলো নিয়ে সর্বদা সতর্ক থাকবেন। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন। এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার কাছে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে আমি তো আগেও দিয়ে দিয়েছি, আজকেও দিয়ে দিব, সমস্যা নেই। এই বলে এখানেই আমি আজকে শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।